রংপুরের পীরগঞ্জের উসমানপুর নামক স্থানে এক অভিনব কায়দায় মাদক সরবরাহের সময় আমরা একজনকে ধরতে সক্ষম হই। রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় পরিমল চন্দ্র নামের এক কুখ্যাত মাদক কারবারি র‍্যাবের হাতে আটক হয়েছে। 18 ফেব্রুয়ারি রাতে রংপুরে পীরগঞ্জের উসমানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্যাসের সিলিন্ডারের ভিতর থেকে 2 বস্তা গাঁজা উদ্ধার করে র‍্যাব। র‍্যাবতারও গাইবান্ধা ক্যাম্প থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে 18 ফেব্রুয়ারি সকাল থেকেই রংপুরে পীরগঞ্জ উপজেলার ওসমানপুরে অবস্থান নেয় র‍্যাবের একটি চৌকস দল। দীর্ঘ সময় অপেক্ষার পর রাত 10:30 মাদক কারবারি পরিমল দুটি গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় রাস্তায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় সিলিন্ডার কেটে ভিতরে লুকিয়ে রাখা 2 বস্তা গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাবের রংপুরের পীরগঞ্জের উসমানপুর নামক স্থানে এক অভিনব কায়দায় মাদক সরবরাহের সময় আমরা একজনকে ধরতে সক্ষম হই এবং আমাদের কাছে বিষয়টি এত অভিনব মনে হয়েছে যে তারা এলপিজির যে রান্না করার যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারের মধ্য করে গাঁজা নিয়ে আসছিল, আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা তাকে হাতে নাতে ধরি। ধরার পরে আমাদের কাছে সবচেয়ে কনফিউশন মনে হয়েছে যে এখানে এই যে সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারে গ্যাস বেরোচ্ছিল, তো আমরা কনফিউজড হয়ে যাই। পরবর্তীতে আমরা যারা এই ধরনের দোকান পরিচালনা করে তাদের কাছে নিয়ে যাই এবং তারাও বলছিলেন যে এটাতে গ্যাস আছে, এবং এই যখন আমরা মানে নজরে প্রেস করছিলাম তখন গ্যাস বেরোচ্ছিল, তারপরে আমরা যখন ম্যাচ দেই তখন আমরা আগুন ধরে যাচ্ছিল। তো অনেক কনফিউশনের পরে আমরা 1 থেকে 1.5 ঘন্টার চেষ্টা করি, পরবর্তীতে আমরা নিয়ে যাই যে যারা গ্যাস ডিস্ট্রিবিউটর তাদের কাছে, তো তারা শেষ পর্যন্ত মানে ধরতে সক্ষম হয় যে না এখানে আসলে গ্যাস নাই, এটার ভিতরে আছে গাঁজা। তারপর আমরা সেখান থেকে গাঁজা উদ্ধার করি। র‍্যাবতেরো সিপিসি 3-এর কোম্পানি কমান্ডার মুস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে পরিমল। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত থেকে অভিনব কায়দায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাত সহ নির্দিষ্ট ঘোষণা। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। আসেন।